আসসালামু আলাইকুম। রনিত স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ৬, জলবায়ু ও দুর্যোগ। এই অধ্যায়টির প্রথম ভাগ জলবায়ু পরিবর্তন সম্পর্কে আজ আমরা জ্ঞান লাভ করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, পাঠের পূর্বে আমরা জেনে নিই মূলত জলবায়ুটা কি। জলবায়ু হচ্ছে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়ে থাকে এবং বিভিন্ন কারণে এই জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। মূলত মানবসৃষ্ট বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হয়, যেমন নির্বিচারে গাছপালা কেটে ফেলা, যত্রতত্র কারখানা নির্মাণ করা, নদী ভরাট করে নদীর ধারে শিল্প স্থাপন করা, নদী থেকে বালু উত্তোলন করা। তোমরা ছবিগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছ যে যানবাহনের ধোয়া এবং হচ্ছে বনভূমি ধ্বংস করা, এগুলোও কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণ। ছবিতে আরও দেখতে পাচ্ছ যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে কি করা হচ্ছে, নদীকে নষ্ট করা হচ্ছে। দাবানলের ছবি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রভাব। এখানে হচ্ছে বন্যা বা অতিবৃষ্টির ছবি দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়। এবং আরো একটি ছবি লক্ষ্য করো যে মাটি লবণাক্ততা বেড়ে যাওয়ায় যে কৃষি জমির ক্ষতি হচ্ছে, এখানে পশু ধ্বংস হচ্ছে, এমন বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিতে পারে। মূলত জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো বিভিন্ন ধরনের দুর্যোগ হয়ে থাকে এবং এই জলবায়ু পরিবর্তন কেন হয়, মানবসৃষ্ট বিভিন্ন কারণে এই জলবায়ুগুলো পরিবর্তন হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা সেই সম্পর্কেই জানব যে জলবায়ু কেন পরিবর্তন হয়ে থাকে। নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে। কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনে নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমে বলা হয়েছে আবহাওয়া কি। আবহাওয়া কি সে সম্পর্কে আমরা জেনে নিই। যে কোনো নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের, যেমন মনে করো যে বাংলাদেশের, আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা কে বলা হয়ে থাকে আবহাওয়া। এবার আসি জলবায়ুটাকে। পূর্বে যেহেতু আমরা জেনেছি যে কোনো স্থানের বহু বছরের যে গড় আবহাওয়াটা, তাই হচ্ছে জলবায়ু। এ বিষয়ে বিস্তারিত এখানে বলা হয়েছে যে কোনো স্থানের আবহাওয়ার পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু এবং জলবায়ু কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। এবং 30 থেকে 40 বছরের বেশি সময় যে আবহাওয়ার গড়টা রয়েছে তাকে মূলত জলবায়ু বলা হয়। এবং প্রাকৃতিক অবস্থান ও জলবায়ুগত কারণে, অর্থাৎ প্রাকৃতিক অবস্থানের যদি পরিবর্তন হয় অথবা জলবায়ুর যদি পরিবর্তন হয়, তবে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঝুঁকি হতে পারে, যেমন বন্যা, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের মতো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। কেন? যদি জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারলাম যে জলবায়ু পরিবর্তন আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিপূর্ণ। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। বন্ধুরা লক্ষ্য করো, বলা হয়েছে যে বিভিন্ন ধরনের কারণে কিন্তু আমাদের এই সারা বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ বলা হয়েছে মানবসৃষ্ট দূষণ। আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশে বিভিন্ন দূষণ ঘটায়, যার ফলে কি হয়, এই জলবায়ু পরিবর্তন হয়। যেমন শিল্প কলকারখানা থেকে যে কালো ধোঁয়া নির্গত হয় এবং যানবাহন থেকে যে কালো ধোঁয়াটি বের হয় তা কি যখন বায়ুতে মিশে, যখন পরিবেশে মিশে, তখন কিন্তু পরিবেশ দূষিত হয়, বায়ু দূষিত হয়, এবং এই দূষিত বায়ুর ফলেই কিন্তু জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। এবং আরো বলা হয়েছে যে ধীরে ধীরে কিন্তু বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে কেন? আমরা কি করছি, নির্বিচারে গাছপালা সব কেটে ফেলছি, যার ফলে আমরা জানি যে গাছপালা মানুষের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। যখন আমরা এই গাছপালাই কেটে ফেলবো, তখন কিন্তু বাতাসে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাবে, এবং পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে উঠবে, তাপমাত্রা বেড়ে যাবে। এবং এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বরফ গলে যাচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, এবং অন্যদিকে এই তাপমাত্রা বেড়ে যাওয়াতে জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। এভাবে কি হচ্ছে, পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে। যখন হিমবাহ গলে, যখন সমুদ্রে মিশে, তখন কিন্তু সমুদ্রের পানির উচ্চতাও বেড়ে যাচ্ছে। তাহলে সব দিক থেকেই এটি কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে। এবার আমরা জানবো যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কি কি। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বন্ধুরা লক্ষ্য করো, আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের যে জলবায়ুটি পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের প্রভাব কি কি হতে পারে। প্রথমে বলা হয়েছে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, যার ফলে কি হচ্ছে, আমরা প্রথমে জেনেছি যে হিমবাহ গলে যাচ্ছে এবং জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে না, খরা পড়ে গিয়েছে জমিতে, এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ কিন্তু বেড়ে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের ফলে, এবং বারবার বন্যা হচ্ছে, এবং মাটির লবণাক্ততা বেড়ে যেয়ে কিন্তু কৃষি জমির ক্ষতিও হচ্ছে, গাছপালা ও বিভিন্ন ধরনের প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, এবং ভূগর্ভস্থ যে পানির স্তর রয়েছে সেই স্তরটি কিন্তু নিচে নেমে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে এর ব্যাপক প্রভাব পড়ছে, এবং এটি আমাদের জন্য খুবই ক্ষতিপূর্ণ। এবার আমরা আরো কিছু জেনে নিই। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বন্ধুরা লক্ষ্য করো, আমরা জানি যে বিভিন্ন মানবসৃষ্ট কারণ এর কারণে কি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এভাবে যদি চলতে থাকে, জলবায়ুর পরিবর্তনের মাত্রা যদি বেড়ে যায়, তবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও বেড়ে যাবে। এবং বলা হয়েছে যে ধারণা করা হয়েছে 2050 সালের মধ্যে যদি জলবায়ু এভাবেই পরিবর্তন হতে থাকে, তাহলে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এছাড়া খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য, কর্মসংস্থান এর কিন্তু ভয়াবহ ক্ষতিও হতে পারে। তাই এই দুর্যোগ মোকাবেলার জন্য, এই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। বন্ধুরা তাহলে আমরা দেখতে পেলাম এই পার্টটি থেকে আবহাওয়া কি, জলবায়ু কি, এবং জলবায়ু কেন পরিবর্তন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ধরনের
ঝুঁকি রয়েছে এবং এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কী, এবং দেখতে পেলাম যে জলবায়ু যদি এভাবে পরিবর্তন হতে থাকে তাহলে এটি কিন্তু আমাদের জীবনে ক্ষতি সাধন করবে, আমরা কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই আমাদের কি করতে হবে, এই জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে। বন্ধুরা, এবার আমরা এই পাঠের কিছু কাজ সম্পাদন করি, চলো। প্রথমে ক, এসো বলি। জলবায়ু পরিবর্তনের বিষয়টি শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বন্ধুরা, তোমরা কি করবে যে শিক্ষকের সহায়তায় যে জলবায়ুটি পরিবর্তন হচ্ছে আমাদের বাংলাদেশে সেই সম্পর্কে আলোচনা করবে। প্রথমে হচ্ছে আমরা পরিবেশের কি কি ক্ষতি সাধন করি। আমরা কিন্তু পরিবেশের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে থাকি। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি আলোচিত ঘটনা। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ুর পরিবর্তন ঘটছে, যার প্রভাব পড়ছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর। আমরা নানাভাবে মাটি, পানি, বায়ু ইত্যাদি প্রাকৃতিক উপাদানসমূহ দূষিত করে পরিবেশের ক্ষতি সাধন করি। এর ফলে আমাদের পরিবেশের ওপর নানা ধরনের নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে, যেমন গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে বা অনাবৃষ্টি হচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ধ্বংস হচ্ছে, বিভিন্ন গাছপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পরিবেশের বিপর্যয়ের কারণে পৃথিবীর তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, আর তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে যেমন বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, এবং এটি রোধ করতে হলে আমাদেরকে অহেতুক বৃক্ষ নিধন না করে বরং বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং জলবায়ু পরিবর্তন হয় এমন সব কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। তাহলে বন্ধুরা, আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করলাম? একটি হচ্ছে আমরা পরিবেশের কী কী ক্ষতি সাধন করে থাকি, এর ফলে পরিবেশের ওপর কী কী প্রভাব পড়ে, এবং পরিবেশের বিপর্যয় পৃথিবী কী ধরনের ক্ষতির সম্মুখীন হবে, এবং আমরা কীভাবে এটিকে রোধ করতে পারি। এই চারটি বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। নিচের দুটি কলামে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল লেখো, কাজটি জোড়ায় করো। 42 নম্বর পৃষ্ঠায় আরো উদাহরণ পাবে। বন্ধুরা, লক্ষ্য করো, জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল এখানে উল্লেখ করতে বলা হয়েছে, কাজটি জোড়ায় করো, অর্থাৎ তোমরা দুইজন সহপাঠী মিলে এই কাজটি সম্পাদন করবে। প্রথমে আসি যে জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণ, মানবসৃষ্ট কারণগুলো কী কী। প্রথমে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, অতঃপর হচ্ছে গাছপালা কাটা এবং শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া। এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণ। এবং এর ফলাফল দেখে নিই আমরা, জলবায়ু পরিবর্তনের ফলাফল, পরিবেশ দূষিত হচ্ছে, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হচ্ছে, গাছপালা কাটার ফলে কী হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়ার ফলে কী হচ্ছে, এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট কিছু কারণ এবং জলবায়ু পরিবর্তনের কিছু ফলাফল সমূহ। পরের কাজটি দেখে নিই। গ, আরও কিছু করি। 2007 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরও কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো। ঘন্টায় এর গতিবেগ ছিল 160 কিলোমিটার, যা 3,447 জনের জীবনহানি ঘটায়। 2009 সালের ঘূর্ণিঝড় আইলায় 330 জন মানুষ মারা যায়, 8,208 জন নিখোঁজ হয় এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের অথবা শিক্ষকের কি মনে আছে তা জেনে নাও। বন্ধুরা, এখানে আমরা কিন্তু ঘূর্ণিঝড়ের দেখতে পাচ্ছি, প্রথমে বলা হয়েছে ঘূর্ণিঝড় সিডরের কথা এবং অতঃপর বলা হয়েছে যে ঘূর্ণিঝড় আইলার কথা। প্রথমে হচ্ছে বলা হয়েছে যে সিডরে
কত গতিবেগ ছিল 160 কিলোমিটার এবং 3447 জনের জীবনহানি হয়েছিল এই ঘূর্ণিঝড়ে। এবং 2009 সালের যে আইলা হয়েছিল ঘূর্ণিঝড় তার কথা বলা হয়েছে, যেখানে 330 জন মানুষ মারা গিয়েছিল এবং 8208 জন নিখোঁজ হয়েছিল এবং 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। এবার তোমাদের কাজ হচ্ছে এই ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনদের জিজ্ঞেস করবে অথবা তোমার শিক্ষককে জিজ্ঞেস করবে যে এই ঘূর্ণিঝড়ের কথা তাদের কিছু মনে আছে কিনা, এবং এই সব কিছুর উপর ভিত্তি করে তোমরা তথ্য খুঁজে বের করবে এবং সেগুলোকে উপস্থাপন করবে। প্রথমে হচ্ছে 2008 সালের মে মাসে মিয়ানমারে আগাথানে ঘূর্ণিঝড় নার্গিস। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস ভেসে যায় ইরাবতী নদীর তীরবর্তী বসতি, এতে প্রাণ হারায় 1,38,000 মানুষ আর এই ঘূর্ণিঝড়ে প্রায় $1,000 কোটি ক্ষতি হয়। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আরও একটি ঘূর্ণিঝড় সম্পর্কে জানলাম, তা হচ্ছে ঘূর্ণিঝড় নার্গিস। এবার আমরা আরও একটি ঘূর্ণিঝড় সম্পর্কে জানব। 2013 সালের 14 মে ঘূর্ণিঝড় মহাসেন বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশ দিয়ে অগ্রসর হয়ে 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে শ্রীলঙ্কায় আঘাত হানে। এতে কমপক্ষে 7 ব্যক্তি নিহত ও 2 ব্যক্তি নিখোঁজের সংবাদ পাওয়া যায়। এছাড়াও প্রায় 2,800 ব্যক্তি গৃহহীন হয়। উল্লেখ্য, সিডর ও আইলা নামক ঘূর্ণিঝড় সম্পর্কে তোমার পরিবারের লোকজনের কিছু ভয়াবহ ঘটনার কথা মনে পড়লে সেগুলো তোমরা উপস্থাপন করবে, কেননা এসব প্রাকৃতিক দুর্যোগ মানব জীবনে নিয়ে আসে ধ্বংসলীলা। তাই সিডর ও আইলা নামক ঘূর্ণিঝড় আমাদের কাছে এক ভয়ানক আতঙ্কের নাম। তাহলে বন্ধুরা, এই কাজটি আমরা সম্পাদন করলাম। এখানে কিন্তু আমরা 2টি ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছিল, আমরা আরও 2টি ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহ করলাম। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তাপমাত্রা চলে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়? বন্ধুরা, এখানে হবে যে তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি কি ক্ষতি হয়। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের যেসব ক্ষতি হয় তা হচ্ছে, জলাশয় শুকিয়ে যায়, অনাবৃষ্টি দেখা দেয়, মাটির তাপ মুক্ত হয়ে মরুকরণ দেখা দেয় এবং প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের আশঙ্কা বেড়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে জলবায়ু কিভাবে পরিবর্তন হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কেও আমরা জানলাম এবং আমরা এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ কাজও সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।